ঐতিহ্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কথিত আছে ভারতের দিল্লিতে বেড়াতে আসা পর্যটকের মধ্যে 70% পর্যটকই অক্ষরধাম মন্দির পরিদর্শনে যান। আধুনিক স্থাপত্যকলায় ভারতীয় ঐতিহ্য আর সংস্কৃতি অপূর্বভাবে ফুটে উঠেছে অক্ষরধাম মন্দিরে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব দিল্লির অক্ষরধাম মন্দির সম্পর্কে। ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বিরাট জায়গা ও অপূর্ব ভাস্কর্যে পরিপূর্ণ ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের ধাঁচে তৈরি অক্ষরধাম মন্দির বা স্বামীনারায়ণ মন্দির। দিল্লিতে 100 একর জমির ওপরে অবস্থিত অক্ষরধামা মন্দিরটি বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির হিসেবে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলে নিয়েছে। আজ দেশের অনেক শহরেই এই মন্দির রয়েছে। অপূর্ব কারুকার্য, চোখ ধাঁধানো শিল্পকলা ও দুর্দান্ত পরিবেশের জন্য নজর কাড়ে সাধারণ মানুষের। এই মন্দিরে স্বামীনারায়ণের পুজো করা হয়। এই স্বামীনারায়ণ 1781 সালে উত্তরপ্রদেশের অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। রামনবমীর দিনে জন্মগ্রহণ করায় প্রথম থেকেই তাকে বিশেষ ভাবতেন পরিবারের সদস্যরা। পরে মাত্র 5 বছর বয়সে তিনি বিভিন্ন মন্ত্র পড়তে ও লিখতে শুরু করেন। ধর্ম ও শাস্ত্র নিয়ে খুব অল্প বয়সেই পড়াশোনা শুরু করেন তিনি। তারপরেই বেরিয়ে পড়েন বাড়ি থেকে, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঠাঁই নেন গুজরাটে। সেখানেই নিজের কাজের জন্য ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকেন তিনি। সেখানকার মানুষ তাকে নীলকণ্ঠ বলে ডাকতে শুরু করেন। তিনি এতটাই সুবক্তা ছিলেন যে খোদ ব্রিটিশরা মন্দির বানানোর জন্য তাকে জমি দান করে। এই মন্দির বানানো ছিল তার সারা জীবনের স্বপ্ন ও প্রয়াস। তার অনুগামী আনন্দনন্দন স্বামীর তত্ত্বাবধানে এই মন্দিরটি তৈরি করা হয়। দুর্দান্ত শিল্পকলা ও ভাস্কর্যের জন্য বিখ্যাত এই মন্দির, যার প্রতিফলন রয়েছে গুজরাটের অন্য মন্দিরেও। সেই সময়েই এই অপরূপ সুন্দর স্থাপত্যের নির্দেশ দিয়ে গিয়েছিলেন স্বামীনারায়ণ। মন্দিরের বিভিন্ন জায়গা বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন মানুষের জন্য বরাদ্দ। যেমন মন্দিরে মহিলাদের জন্য একটা আলাদা জায়গা রয়েছে, যেখানে মহিলারা হিন্দু শাস্ত্র পড়া থেকে পূজো অর্চনা সব করতে পারেন। তার পাশাপাশি তীর্থযাত্রীদের জন্য থাকার জায়গাও রয়েছে। দিল্লির মন্দিরটি সবচেয়ে বড়। এই মন্দিরের মূল অংশটি প্রায় 141 ফুট উঁচু, 316 ফুট চওড়া ও 356 ফুট লম্বা। মন্দিরের মধ্যে রয়েছে 334টি স্তম্ভ, 9টি বিশাল গম্বুজ ও 20,000 মূর্তি ও হিন্দু দেবদেবী সাধু আচার্যের স্থাপত্য। গোটা মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলে পাথর ও ইতালির কারারা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে। মন্দির তৈরিতে স্টিল ও কংক্রিট ব্যবহার হয়নি। হিন্দু সংস্কৃতি ও ভারতের ইতিহাসকে মিলিয়ে মন্দিরের বহু অংশের হাতির স্থাপত্য বানানো হয়েছে। প্রতিটি হাতির স্থাপত্যের ওজন প্রায় 3,000 টন। দিল্লির এই মন্দিরের মধ্যে রয়েছে প্রদর্শনী হল, থিয়েটার,
মিউজিক্যাল ফাউন্টেন, গার্ডেন অফ ইন্ডিয়া। এছাড়াও রয়েছে পদ্মফুলের ধাঁচে বিশালাকার সুদীর্ঘ বাগান, যা যোগী হৃদয় কমল নামে পরিচিত। এছাড়া 11 ফুটের স্বামীনারায়ণের মূর্তি রয়েছে। 2007 সালে 17ই ডিসেম্বর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম ওঠে দিল্লির এই মন্দিরের। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।